ঝালকাঠিতে জ্বালানি তেলবাহী জাহাজ বিস্ফোরণের 20 ঘন্টা পরও ভাইয়ের সন্ধান না পেয়ে আহাজারি থামছে না মাসুম বিলার। দুর্ঘটনার পর তার ভাই সরোয়ার আকরামের মতো এমন আরো তিনজন এখনো নিখোঁজ। নদীতে তাদের উদ্ধারের দৃশ্যমান কোনো অভিযান নেই বলেও অভিযোগ স্বজনদের। ব্রিজের ভিতরে যেটা যে অংশটা সিরিজে পানিতে পড়ছে ওই অংশের ভিতরে আটকা আছে, কিন্তু ওই অংশটা আজকে 19 ঘন্টা হয়ে যায় এখন পর্যন্ত কোনো একটা কেরান নাই, ডুবলও নাই, কোনো উদ্ধারের কোনো ব্যবস্থাই নেই। তারা শুধু তেল উদ্ধার করে, মানুষ উদ্ধার করার মতো তাতে কোনো তৎপরতা নাই। আমরা শুধু আমাদের ভাই জীবিত হয়তো বা নাই, কিন্তু আমরা লাশটা চাই। আমার ভাইকে নিয়ে বাসায় যেতে পারে সে ব্যবস্থাটা দ্রুত করার জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছে। তবে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা জানান, সুগন্ধা নদীতে ডুবুরি দল নামানো হয়েছে, নিখোঁজ সবাইকে উদ্ধারে তারা তৎপর। ধাপে ধাপে সার্চ করতে করতে এদিকে আসছে, ওই দিকে সার্চ এন্ড রেস্কিউ শেষ করে আবার এদিকে রওনা দিবে, চেষ্টা চলমান রয়েছে। আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। শনিবার দুপুরে 11 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সুগন্ধা নদীতে নোঙর করা অবস্থায় সাগর নন্দিনী 2 বিস্ফোরিত হয়। এতে জাহাজের 5 জন দগ্ধ হন, নিখোঁজ রয়েছেন 4 জন। সময় সংবাদ, ঝালকাঠি।